Okay, you have to remember to wake up me tomorrow earlier because I'm not wake up earlier. You have okay, to call no me. Problem. Right? Okay, shobai dekho hobe. Okay, thik ache. আমি সুলতান বলছি, সোমালিয়ান থেকে এসেছি ব্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় সিএসি বিভাগে বলছি। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল নিয়ে শহীদ মিনারে এসেছি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতায় সবাই ধন্যবাদ। 1952 সালের ভাষাই আন্দোলনে রফিক জব্বর সালাম বরকত শহীদ হয়েছেন। মাতৃভাষায় বাংলা স্বীকৃতি পাওয়ার জন্য তারাদের বরতি শুদ্ধ কর দ্বিতীয় বোধ করণি। তারাদের বরতি সোমালিয়ান বহিভাগ থেকে শুরুদ্ধ অসমান রইল। বাংলা ভাষায় অনেক সুন্দর, বাংলাদেশ অনেক সুন্দর, বাংলার মানুষ এবং তাদের সংস্কৃতি আমাদের অনেক ভালো লাগে। এর জন্য আমাদের এখানে আসা ভাষায় আন্দোলনের সকল শহীদের প্রতি আজকের দিনেই বিনম্র সুটা রইল। কি অবাক হচ্ছেন, ওরা কিন্তু সবাই আমাদেরই প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়ে ওদের মতো অনেক বিদেশি ছাত্রছাত্রীরাই কিন্তু পড়াশোনা করে। তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও তারা বাংলায় কথা বলে। যে ভাষা আমার মায়ের ভাষা, যে ভাষা আমার প্রাণের ভাষা, সেই ভাষায় বিদেশি ছাত্ররা যখন আমার দেশে কথা বলছে তখন আমার মনে পড়ে যে এই ভাষার জন্যে আমাদের দেশের অগণিত মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং সর্বোপরি একটা জাতির সূচনা, সেই ভাষা আজকে আমাদেরকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা গর্বিত একটা জাতি, যেই জাতি কাছে আজকে অন্যান্য দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে এদেশে পড়াশোনা করে এবং আমাদের মাতৃভাষা তারা আয়ত্ত করে। আমরা গর্বিত প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ছাত্রছাত্রীরা এসে একদিন সারা পৃথিবীময় আমাদের এই মাতৃভাষাকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেবে। বাংলা ভাষা ও এর অনুভূতিকে এভাবেই ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীতে। ধন্যবাদ। শহীদ দিবস, অমর 21 ফেব্রুয়ারি পেছনে লুকিয়ে আছে বাঙালি জাতির হারনামানা গৌরব উজ্জ্বল ইতিহাস। সমগ্র জাতি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাংলা ভাষার জন্য শহীদ হওয়া সকল বীরদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমার প্রাণের ভাষা বাংলা। আমাদের ব্যস্তময় যান্ত্রিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষা ও এর অনুভূতিকে ছড়িয়ে দিতে চাই পুরো পৃথিবীতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল বীরদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়।